সম্বিধানন্দজির এই জবাব শুনে একলিঙ্গ গোস্বামী হাসতে হাসতে উঠে দাঁড়ালেন এবং সম্বিধানন্দজির পিঠ চাপড়িয়ে বললেন, সাবাস সাবাস, জিতা রহো বেটা, সর্বেজং শিবং ভুয়ং শিবং ভুয়াত। তিনি চলে যাওয়ার পর আমরা মধ্যাহ্ন ভোজন সেরে যে যার গুহাতে ঢুকলাম। বেলা প্রায় তিনটার সময় ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। গত দুদিন বৃষ্টি হয়নি, একটানা বৃষ্টি হলো সন্ধ্যা ছটা সাড়ে ছটা পর্যন্ত। সন্ধ্যা সাতটার সময় সম্বিধানন্দজি আমার কাছে এসেই বললেন, গুরুজিকে বহুদিন পরে খুব খোশমেজাজে দেখলাম। তুমি যেমন অবলীলাক্রমে তাঁর সঙ্গে কথা বলো, আমরা তা পারি না। আমরা তো তিনি যতক্ষণ থাকেন ভয়ে আড়ষ্ট হয়ে থাকি। তিনি তোমাকে বিজ্ঞান বিষয়ে যেসব কথা বললেন তা তাঁর মুখে নূতন শুনলাম। বিদ্যানন্দের তো দৃঢ় ধারণা, তিনি উপরের ওই গুহায় নিরালায় বসে বসে অবসর সময়ে প্রাচীন বিজ্ঞানী ঋষিদের মতো কোনো বৈজ্ঞানিক আবিষ্কারে রত আছেন। অভয়ানন্দও একবার কথায় কথায় আমাকে জানিয়েছিল যে গুরুদেব একজন রসায়নবিদ, জ্যোতিষ্মতি লতার সাহায্য নানা রাসায়নিক প্রক্রিয়ায় যৌগিক পদ্ধতিতে কায়কল্প না করেই তিনি জরা ব্যাধি জয় করেছেন। আজ তাঁর বিজ্ঞান বিষয়ক আলোচনা শুনে মনে হল বিদ্যানন্দ এবং অভয়ানন্দের ধারণা হয়তো ঠিক। আমি বললাম, আপনি তো দীর্ঘকাল ধরে তাঁর সঙ্গে আছেন, মনুষ্য দেহধারী হিসাবে তাঁর কোনো ত্রুটি আপনার চোখে পড়েনি? সম্বিধানন্দজি বললেন, লেখিন, পাথর ভাব থাকলে যেমন শিব ভাব থাকে না, আবার শিবভাব হলে পাথর ভাব থাকে না। সেই রকম যখন কাউকে গুরু বলবো তখন আর তাকে মানুষ ভাববো কি করে? কাজেই তোমার এই প্রশ্ন অবান্তর। আমি বললাম, আচ্ছা ও কথা থাক, মানুষের মন এত চঞ্চল কেন বলুন তো? অবশ্য অর্জুনের মতো লোকও শ্রীকৃষ্ণকে বলেছিলেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ ভৃষং তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরেব সদুষ্করম। শ্রীকৃষ্ণ তাঁর মনে চঞ্চল স্বভাবের কথা স্বীকার করে নিয়ে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে স্থির করার ব্যবস্থাপত্র দিয়েছিলেন। আপনি এই গীতাবাক্যের সঙ্গে একমত? সম্বিধানন্দজি বললেন, সম্পূর্ণ তো একমত হতে পারিনি, এই জন্য দুঃখিত। এ বিষয়ে আমার নিজস্ব কিছু বক্তব্য আছে। আমার মতে মন চঞ্চল কারণ সে অখণ্ড আনন্দের প্রয়াসী, সে অখণ্ড আনন্দের স্বাদ জানে, পাচ্ছে না তাই সে বিষয় হতে বিষয়ান্তরে ছুটছে। চঞ্চলতা মনের স্বভাব নয়, স্থৈর্যই তার স্বভাব, চাঞ্চল্যটা তার সাময়িক ব্যারাম মাত্র, এই ব্যারাম সারাবার একমাত্র ঔষধ গুরুর কৃপা। আমি বললাম, নিত্য নাম জপ ও ধ্যানাভ্যাস করলে প্রত্যেকেই কি চঞ্চল মনকে স্থির এবং একাগ্র করতে পারবে? সম্বিধানন্দজি বললেন, যদি গুরু বলে থাকেন তাহলে নিশ্চয়ই হবে। এখানেও কিন্তু নাম জপ এবং ধ্যানাভ্যাসটা উপলক্ষ মাত্র, গুরু বাক্যই মূল কথা। আর তাছাড়া সার কথা জেনে রাখো, ধ্যান জপ করা যায় না, ধ্যান জপ আপনা হতে গুরুর বাক্য প্রভাবে হয়ে থাকে। তবে যেমন সন্ন্যাসের বৃত্তি নিলে সন্ন্যাস আসে, তেমনি নিম্নাধিকারীর পক্ষে ধ্যান জপের বৃত্তি অবলম্বন করতে হয়। আমি বললাম, আপনি অসুখ বিসুখে কোনোদিন ভুগেছেন? অবশ্য আপনি নিজেও বৈদ্যশাস্ত্রে সুপণ্ডিত, সেদিন রাত্রে আচমকা পড়ে গিয়ে আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছিল, আপনার চিকিৎসা গুণেই তো আমি দ্রুত সেরে উঠলাম। তাই জিজ্ঞাসা করছি, আপনার শরীরে কোনো রোগাক্রমণ ঘটলে সেই রোগ তাড়ানোর জন্য আপনি কি নিজেই ঔষধ খান? আমার প্রশ্ন শুনে তিনি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বলতে লাগলেন, বাবা আমি সন্ন্যাসী, শাস্ত্র মতে সন্ন্যাসীকে সমবৃত্তি ও সমদৃষ্টিতে থাকতে হয়, কারো উপর দেশ রাখতে নাই। শীতের কামর, গ্রীষ্মের উত্তাপ, ঝড় বৃষ্টির উৎপাত সবই তো শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, কই তাদেরকে তাড়িয়ে দিচ্ছি না? তবে রোগ এলে তাকে তাড়িয়ে দেওয়ার জন্য ঔষধ খাবো কেন? দুর্নিবার শৈত্য, প্রচণ্ড উত্তাপ, অসহ্য জল ঝড় বা রোগের যন্ত্রণা, যার যা কাজ সে তা করে যাবে। তাই রোগ যদি এই শরীরটাকে নিয়ে যায়,
নিয়ে যা, ক্ষতি কি? সবাই তো আনন্দের মূর্তি, কাউকে ডেকেও আনবো না, কাউকে তাড়িয়েও দেবো না। দণ্ড কমণ্ডলু ও গেরুয়া ধারণ করে সাজসজ্জা করলেই সন্ন্যাসী হওয়া যায় না। সন্ন্যাসের মূল তত্ত্বও তো তা নয়। সমবৃত্তি, সমদৃষ্টিতে স্থিতি, গুরুচরণে শরণাগতি, এই তো এই জীবনের উদ্দেশ্য। তবে আর রোগকে দেশ করব কেন? আজ অনেক টুকরো টুকরো প্রশ্ন করেছ, আর না, এবার আমি আসি। এই বলে তিনি চলে গেলেন। এইভাবে ধাবড়ি কুণ্ডের দিনগুলি কেটে যেতে লাগল গতানুগতিকভাবে। সেই একই রুটিন বাঁধা নিয়মে কুণ্ডে গিয়ে স্নান, মধ্যাহ্ন ভোজন, আর সন্ধ্যা নামলে গুহার আশ্রয়। কোনোদিন বৃষ্টি অঝরে ঝরছে সারাদিন ধরে, আবার কোনোদিন বা একাধ পশলা বৃষ্টি হয়েই বৃষ্টি ধরে যাচ্ছে। দেখতে দেখতে চোখের সামনে নদী, পর্বত, কান্তার সকলেরই প্রকৃতি ও রূপ বদলে যাচ্ছে দেখতে পাচ্ছি। একমাত্র সম্বিদানন্দজির সঙ্গ আমার মনকে ভরিয়ে রেখেছে ঠিকই, কিন্তু আর এক জায়গায় আবদ্ধ থাকতে ভাল লাগছে না। মুন্ড মহারণ্য অতিক্রম করে এই ওঙ্কারেশ্বরের ঝাড়ি পাড়ি দিতে পথে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে বলে ঠিকই, কিন্তু সেসব কষ্টকে আমার কষ্ট বলেই মনে হয়নি। ওঙ্কার মান্ধাতার রামদাস স্বামীর আশ্রমে বাধ্য হয়ে আটকে থাকা আর এখানে এই ধাবড়ি কুণ্ডে বর্ষার জন্য আটকে থাকাকেই আমি নর্মদা পরিক্রমা সবচেয়ে দুঃখজনক অধ্যায় বলে মনে করছি। আমি শুয়ে শুয়ে মা নর্মদার উদ্দেশ্যে প্রার্থনা জানালাম। মা গো, আমি বিশ্ব যাযাবর, তাই মোর গতিছন্দ অবিরাম চলে, যাত্রার আহ্বান শুনি প্রতি পলে পলে। বিশ্বের কল্যাণকর যা কিছু পেয়েছি খুঁজি, তোমার ভাণ্ডারে রেখেছি যতন করি। সেই হবে জীবন স্বাধ্যায়, পরি দুটি পাই, এবে যেতে দাও মোরে। আমি কবি নই, মোমবাতির আলোয় ডায়েরিতে লিখে ফেললাম কথাগুলো। এটা কবিতা বা গবিতা যাই হোক, এর মধ্যে কোনো পূর্ব কবির ভাবভাষায় ছায়াপাত ঘটল কিনা তা বিচার না করেও আমি বলতে পারি, আমার মনের যন্ত্রণা এভাবে প্রকাশ করে আমি যেন শান্তি পেলাম। 31শে শ্রাবণ সোমবার পর্যন্ত বৃষ্টি হলো না। মনে আশা জেগেছে এভাবে যদি আকাশ ধরে যায় তাহলে ভাদ্র মাসে মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আমি এখান থেকে চলে যাবই। গ্রীষ্মকালে ওঙ্কার মান্ধাতায় প্রচণ্ড গরমের মধ্যেও সকাল 11টা সাড়ে 11টা পর্যন্ত যদৃচ্ছা যত্রতত্র ঘুরে বেড়াতাম, কিন্তু এখানে ঘোরার উপায় নাই। এখানে যে যখন তখনই দেখছি। ছুটিছে উল্কা প্রলয় দীপ্ত, বহিছে ঝটিকা প্রমাদ ক্ষিপ্ত, গরজে জলদ কাঁপায় সৃষ্টি, করিছে অশনি কর্কা বৃষ্টি। সেদিন 2শ্রা ভাদ্র বুধবার, সন্ধ্যাকালে সম্বিদানন্দজি প্রতিদিনের মতো সেদিন এসেছেন। এসে জানালেন, লেখিন মনে আছে তো, কাল গুরুজি এসে বৈঠক করবেন। আমি বললাম, হ্যাঁ আমার মনে আছে। আমি জানি তোমার মন চলে যাওয়ার জন্য অস্থির হয়েছে, তবে কাল যেন গুরুজির কাছে তোমার মনের অভিপ্রায় ব্যক্ত করে বসো না। কারণ জানতে চেয়ে ওনা লক্ষ্মীটি, তুমি গুরুজির আদেশের জন্য প্রতীক্ষা করো। আমি যেমন ভাবে তোমার মনের অস্থিরতা জানতে পেরেছি, তিনিও তেমনি ভাবে অবশ্যই তোমার মনের কথা অবগত আছেন। তিনি নিজের থেকে যেদিন স্বেচ্ছায় যেতে বলবেন, সেদিন তুমি স্থান ত্যাগ করে গেলে তোমার সব দিক দিয়েই শুভ হবে। মনে রাখবে তোমার পথ দুস্তর। ওঙ্কারেশ্বর পেরিয়ে সুলপানির ঝাড়িতে প্রবেশ করলেই বুঝতে পারবে মুন্ড মহারণ্য বা ওঙ্কারেশ্বরের ঝাড়ির তুলনায় সে পথ কত দুর্গম এবং বিপদসংকুল। অবশ্য নর্মদা মাতাই তোমাকে সর্বক্ষেত্রে রক্ষা করবেন, তবুও মহাপুরুষের বাক্য শুনে এগোলে পথ তোমার পক্ষে কোনো মতেই বিপজ্জনক হতে পারবে না। আমি বললাম, তাই হবে, আপনার কথা শিরোধার্য, আমি নিজের থেকে অনুমতি চাইব না। আপনি কাব্যশাস্ত্রে সুপণ্ডিত, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। বহু গ্রন্থ মহাকবি কালিদাসের রচিত বলে প্রসিদ্ধি আছে, ওইসব গ্রন্থই কি কালিদাস লিখে গেছেন বলে মনে করেন? তার জন্মস্থান, স্থিতিকাল, মৃত্যু নিয়েও পণ্ডিতদের মধ্যে অনেক বিসম্বাদ আছে বলে শুনেছি, এ সম্বন্ধে আপনি আমাকে কিছু বলুন। উনি বললেন, লেখিন তুমি ঠিকই শুনেছ,
কালিদাসের জন্মস্থান, মৃত্যুস্থান এবং গ্রন্থের সংখ্যা নিয়ে প্রত্নতত্ত্ববিদ পণ্ডিতদের মধ্যে অনেক মতভেদ আছে। তবে আপাতত সিদ্ধান্ত এই যে তিনি মালব ও বুন্দেলখণ্ডের মধ্যবর্তী প্রাচীন দশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মেঘদূতের 29-43 শ্লোক পড়লে উজ্জয়িনীকে তার বসতিস্থান বলে অনুমান করা যায়। কালিদাসের স্থিতিকাল নিয়েও অনেক বিবাদ আছে। জ্যোতির্বিদ্যাভরণের মতে তিনি প্রথম খ্রিস্টপূর্ব শতাব্দীর লোক। আবার বল্লাল প্রণীত ভোজ প্রবন্ধের প্রমাণানুসারে তাকে 11 খ্রিস্ট শতাব্দীর লোক বলে গ্রহণ করতে হয়। ভোজ প্রবন্ধের কথা হিতোপদেশের ন্যায় কপলকল্পিত, সুতরাং তা প্রামাণিক নয়। কারণ কুমারিল ভট্ট ভোজের বহু পূর্বে তাঁর তন্ত্রবার্তিকে শকুন্তলা হতে শতাং হি সন্দেহ পদেশু বস্তুসু প্রমাণমন্ত করণ প্রবৃত্তয় এই বাক্যাংশের উদ্ধৃতি দিয়েছেন। কুমারিল ভট্ট 7 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়েছিলেন আর 634 খ্রিস্টাব্দে চালুক্যরাজ পুলকেশী প্রদত্ত তাম্রশাসনে ভারবী ও কালিদাসের নামও প্রকাশ পেয়েছে। এছাড়া মন্দাসর বা দশপুরস্থি সূর্যমন্দিরে 472 খ্রিস্টাব্দে বৎসভট্টি রচিত প্রশস্তিতে মেঘদূতাদির অনুকৃতিও দেখা যায়। অতএব কালিদাসের আবির্ভাবকাল নিয়ে ভোজ প্রবন্ধ বা জ্যোতির্বিদ্যাভরণের কথাকে বিশ্বাস করা যায় না। মহাকবি কালিদাস রচিত মেঘদূতে দেখা যায় মেঘদূতের মেঘ অভিশপ্ত যক্ষের সংবাদ নিয়ে রামগিরি হতে হিমালয়ে যাত্রা করবে। তদুপলক্ষে কালিদাস লিখেছেন, অদ্রে শৃঙ্গং হরতি পবনং কিংবিদিত্রিন মুখিভি দৃষ্টোৎসাহশ্চ কীত চকিতং মুগ্ধ সিদ্ধাঙ্গ নাভি স্থান দশাত সরস নিচুলাদৃত পতদং মুখহ দিয় নাগানাং পথি পরিবহন স্থূলহস্তাব পলৈপান। এই শ্লোকের তাৎপর্য এই যে, হে মেঘ, তুমি যখন এই রামগিরি আশ্রম থেকে নিষ্ক্রান্ত হবে তখন তোমাকে আর দিংনাগাদীর স্থূল সন্ডুবিক্ষোভ অর্থাৎ ধর্ম বিষয়ক অভিঘাত সহ্য করতে হবে না ইত্যাদি। বিখ্যাত টিকাকার মল্লিনাথ বলেছেন কালিদাস আচার্য দিংনাগকে লক্ষ্য করেই শ্লোকটি রচনা করেন। মল্লিনাথের কথায় প্রতিপাদিত হচ্ছে যে কালিদাস দিংনাগের কিঞ্চিত পরবর্তী। এদিকে বৌদ্ধ গ্রন্থ হতে জানা যায় আচার্য বসুবন্ধু ও দিংনাগ বৌদ্ধ পণ্ডিত অসঙ্গের শিষ্য। বৌদ্ধ পণ্ডিতগণ বসুবন্ধুকে 4th শতাব্দীর লোক বলে স্থির করেছেন। কালিদাস ও দিংনাগ সমসাময়িক লোক হলে কালিদাসের স্থিতিকাল 4th শতাব্দী বলে স্বীকার করে নিতে হয়। এ সম্বন্ধে অকাট্য প্রমাণ কালিদাস ছিলেন বিক্রমাদিত্যের নবরত্নের শ্রেষ্ঠ রত্ন। দ্বিতীয় চন্দ্রগুপ্তই যে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন এ বিষয়ে ঐতিহাসিকরা সকলেই একমত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত 4th শতাব্দীতে রাজত্ব করেন। তাঁর পুত্র কুমারগুপ্তের জন্মোপলক্ষে কালিদাস কুমার সম্ভব লিখে রাজাকে উপহার দিয়েছিলেন। মহাকবির গ্রন্থ সংখ্যা সম্বন্ধে এই কথা বলতে পারি যে কুমার সম্ভব, মেঘদূত, রঘুবংশ, ঋতু সংহার এবং অভিজ্ঞান শকুন্তলম যে তাঁরই অনুপম কাব্যকৃতি এ বিষয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়। কালিদাস প্রথমে কুমার সম্ভব, পরে মেঘদূত এবং তারপর রঘুবংশ ও ঋতু সংহার রচনা করেছিলেন। প্রসিদ্ধি আছে কালিদাস প্রথম জীবনে মূর্খ ছিলেন। তিনি তখন উষ্ট্র শব্দটিও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারতেন না, এজন্য তিনি পত্নী কর্তৃক অপমানিত হন। লাঞ্ছিত কালিদাস মনের দুঃখে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে গিয়ে পড়েছিলেন। মহাদেবের কৃপায় তাঁর মধ্যে সহসা অলৌকিক কবিত্ব শক্তির স্ফুরণ হয়। মনের আনন্দে তিনি পত্নী কমলা দেবীর নিকট ফিরে আসলে তিনি প্রত্যাগমনের কারণ জিজ্ঞাসা করাই কালিদাস উত্তর দেন, অস্তি কশ্চিদ বাঘ বিশেষহ। এই কয়টি পদ নিয়েই মহাকবি তাঁর মহাকাব্যগুলি রচনা করেছিলেন। যেমন কুমার সম্ভবের প্রথম চরণটি হল, অস্তি উত্তর স্যাং দিশি দেবত্তাত্তা হিমালয় নাম নাগাধিরাজ। মেঘদূতের প্রথম পংক্তি আরম্ভ করেছেন, কশ্চিত কান্তা বিরহ গরুণা স্বাধিকার প্রমত্তহ। রঘুবংশের প্রথমে লিখেছেন, বাগার্থবিব সম্পৃক্ত বাগার্থ প্রতিমত্তয়ে। আর ঋতুসংহার আরম্ভ করেছেন এই বলে,
বিশেষ সূর্য স্পৃহণীয় চন্দ্রমা ইত্যাদি। প্রচণ্ড শব্দের যোগ্যতা অধিকতর হলেও কালিদাস বিশেষ শব্দের প্রয়োগ করেছিলেন বলে অনেকেই অনুমান করেন। বিক্রমাবাসী এবং মালবিকাগ্নিমিত্রম কালিদাসের লেখা সে বিষয়ে কোনো সন্দেহ নয়। তবে দাদ্রিংসত তলিকাদি গ্রন্থ কালিদাসের নামে প্রচলিত থাকলেও ওইটি কালিদাসের রচিত বলে আমরা মনে করি না। নলোদয় নামক কাব্যটি কালিদাসের নামে চললেও বস্তুত গ্রন্থটি নারায়ণ পণ্ডিতের পুত্র রবিদেব কর্তৃক রচিত। মহাকবির মৃত্যু নিয়েও অনেক কুহেলি সৃষ্টি হয়েছে। কোনো প্রত্নতত্ত্ববিদের মতে সিংহলে সপ্তবধিকট নামক স্থানে একজন বারবণিতা বাস করত। সিংহলের রাজা কুমারদাস ওই বারবণিতার প্রতি আসক্ত ছিলেন। কুমারদাস সংস্কৃতজ্ঞ কবি ছিলেন। তিনি মহাকবি কালিদাসের অত্যন্ত গুণমুগ্ধ ছিলেন। তিনি একবার ওই বারবণিতাকে রহস্যচ্ছলে একটি শ্লোকার্ধের একটি লাইন দিয়ে বলেন, সে যদি ওই শ্লোকার্ধের পাদ পূরণ করতে পারে তাহলে রাজা তাকে অনেক ধন দৌলত দান করবেন। শ্লোকার্ধটি হল, কমলে কমলোৎপত্তি শ্রুয়তে না তু উদ্দেশ্যতে। এর উপযুক্ত পাদ পূরণের ক্ষমতা ওই সামান্য বারবণিতার ছিল না, কিন্তু ওই সময় কালিদাস দৈবক্রমে সিংহলে যান। বারবণিতা বিনম্রভাবে কালিদাসের নিকট ওই শ্লোকার্ধ উচ্চারণ করে পাদ পূরণ করে দিতে বললে কালিদাস সঙ্গে সঙ্গে সমস্যা পূরণ করেন এই বলে যে, বালে তব মুখাম ভোজে কথমিন্দি বরণ দয়ম। কালিদাস স্বয়ং সশরীরে বর্তমান থাকলে পাছে এই সমস্যা পূরণের গৌরব তাঁরই এ কথা জানাজানি হয়ে যায়, এই জন্য প্রবাদ এই যে ওই বারবণিতা একটি গোপন কক্ষে নিয়ে গিয়ে কালিদাসকে হত্যা করেন। পরে ওই শ্লোক শুনিয়ে রাজা কুমার দাসের কাছে ওই বারবণিতা পুরস্কার আদায়ের চেষ্টা করেন, কিন্তু রাজার সন্দেহ হওয়ায় ভয় দেখিয়ে বারবণিতার কাছে প্রকৃত সত্য জানতে পারেন। কালিদাসের গুণমুগ্ধ রাজা শোকার্ত হয়ে কালিদাসের চিতাতেই আত্মবিসর্জন করেন। এই রকম শোচনীয়ভাবে কালিদাসের সিংহলে মৃত্যু হয়েছে বলে কোনো কোনো তথাকথিত গবেষকদের ধারণা, কিন্তু এ ধারণা নিতান্ত অশ্রদ্ধেয় তো বটেই, বিলকুল ঝুঠা। কারণ কুমারদাস কালিদাসের গুণমুগ্ধ সুকবি হলেও তিনি কালিদাসের সমসাময়িক ছিলেন না। তিনি বৌদ্ধ ছিলেন, পঞ্চম শতাব্দীতে ফাহিয়ান এবং সপ্তম শতাব্দীতে হিউয়েন সুয়াং ও ইটসিং নামক পর্যটকগণ চীন হতে ভারতবর্ষে পর্যটন করতে এসেছিলেন। ওই সময় পর্যন্ত ভারতবর্ষে বা সিংহলে বৌদ্ধ ব্যাপার সংক্রান্ত যা যা তাঁরা দেখেছিলেন বা শুনেছিলেন তা তাঁদের ভ্রমণ বৃত্তান্তে বর্ণনা করে গেছেন। ফাহিয়ানের কোকুকি, হিউয়েন সুয়াংয়ের সিজুকি এবং ইটসিংয়ের ভারত কি শিখাইতে পারে নামক ভ্রমণ বৃত্তান্তগুলি ভারতবর্ষের তিনখানি বৌদ্ধ ইতিহাস বললেও অত্যুক্তি হয় না। বৌদ্ধ কুমারদাস রাজা তো ছিলেনই, তাছাড়া তিনি সুকবিও ছিলেন। তিনি ওই সমস্ত বৌদ্ধ পরিব্রাজকদের ভারত ভ্রমণকালে অর্থাৎ পঞ্চম হতে সপ্তম শতাব্দীতে বর্তমান থাকলে অবশ্যই তাঁরা সিংহল রাজকুমার দাসের নাম উল্লেখ করতেন, কিন্তু তাঁদের গ্রন্থে তাঁর নাম নাই। কর্পূর মঞ্জরী প্রণেতা কবি রাজশেখর অষ্টম নবম শতাব্দীর লোক হয়েও কুমারদাস প্রণীত জনকীহরণ কাব্যের নাম করেছেন। তাতেই অনায়াসে সিদ্ধান্ত করা যায় যে কুমারদাস অবশ্যই অষ্টম নবম শতাব্দীর লোক ছিলেন। চতুর্থ শতাব্দীর মহাকবি কালিদাসকে তাঁর বহু পরবর্তীকালে রাজা কুমারদাস বা তাঁর বারবণিতা চোখেই দেখেননি। কাজেই সিংহলে মহাকবির অপমৃত্যু বিষয়ক রটনা সম্পূর্ণ অপসিদ্ধান্ত। প্রকৃত সত্য এই যে কালিদাসের পরিণত বয়সে উজ্জয়িনীতেই আমাদের এই ভারতের মাটিরেই দেহাবসান ঘটেছিল। আমি মহাত্মাকে বললাম, আপনার কাছে আমি অনেক নূতন কথা জানতে পারলাম। কাব্য বিষয়েরই হোক আর তত্ত্ব বিষয়েই হোক, আপনি যখনই কথা বলেন তার মধ্যে বৈদগ্ধ রস এবং যুক্তি থাকে। সেই জন্য আপনি প্রতিদিন যেসব কথা আলোচনা করেন আমি তা ডায়েরিতে টুকে রাখি। এসব কথা সাধারণ সাধু সন্ন্যাসীর কাছে শুনতে পাবো বলে আশা করি না, তবে এই কথা ভেবে আশ্চর্য হই, আপনার কাছেই শুনেছিলাম যে আপনি অল্প বয়সেই এক রামায়ণ বৈষ্ণব সাধুর প্রভাবে গৃহত্যাগ করেছিলেন। অতএব শাস্ত্র আপনি অধ্যয়ন করলেন কিভাবে?
দীর্ঘকাল ধরে সাধু সন্ন্যাসীদের সঙ্গে জীবন কাটালে অনেক মিঠা মিঠা বুলি এবং রোচক বাক্য ও গল্পাদি শুনে শুনেই শিখে ফেলা যায়। কিন্তু সেসব কথার কোনগুলি শাস্ত্রসিদ্ধ বা নিজের উপলব্ধি তা একটু বিচারেই ধরে ফেলা যায়। চুলচেরা বিচার বা বিশ্লেষণে ধরা পড়ে যায় সেসব কথার পরস্পর বিরোধ এবং অন্তঃসার শূন্যতা। কিন্তু আপনি যখন কথা বলেন তা শুনে অভিভূত হয়ে পড়ি।